আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমিন টিভির আজকের নতুন একটি ব্যতিক্রম ভিডিওতে। আপনারা যারা নতুন নতুন উদ্যোক্তা আছেন, কোথায় কি শোরুমের দোকানের জন্য অনেকেই দোকান খুঁজে পাচ্ছেন না, সেই তাদের জন্য আজকে আমি চলে আসছি সাভার আশুলিয়া বাইপাল এলাকায়, একদম বাইপাল মোড়ে যে একটি মার্কেট, সেই মার্কেট সম্পূর্ণ নতুন উদ্বোধন করা হচ্ছে এবং খুব শীঘ্রই অনেকেই দোকান নিয়ে ফেলছে। সেই দোকান যারা নিতে যাচ্ছেন, এটা শুধুমাত্র মোবাইল শোরুমের জন্য, অসংখ্য দোকান পেয়ে যাবেন। দোকানগুলো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। যারা মূলত মোবাইলের শোরুম দিতে যাচ্ছেন, এটা হচ্ছে সাভার ইপিজেড এলাকা, গার্মেন্টস শ্রমিক এলাকা। এখানে প্রচুর কাস্টমার এবং প্রচুর বেচা কেনা হয় এবং এই মার্কেটের ভবিষ্যৎ পরিকল্পনা অনেক সুন্দর। এবং আশেপাশে এলাকায় যত ধরনের মোবাইল শোরুমের দোকান আছে, যেমন হাসেম প্লাজা, জামগড়া, হ্যাঁ, ওদিকে অধিকাংশ দোকানদার কিন্তু এখানে দোকান নিয়ে ফেলছে এবং আরও অনেক দোকান ফাঁকা আছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, একটু দোকানও দেখানোর চেষ্টা করি, তারপর মার্কেটের দায়িত্বে যে আছেন তার সাথে আমরা কথা বলবো। এটা হচ্ছে বাইপাল, একটু দেখেন, এই যে বাইপাল, এটা হচ্ছে বাইপাল ট্রাফিক পুলিশ। আর এখানে আমি একটু দেখাই, তিনতলার কাজ এখনো শেষ হয় না, এটা হচ্ছে তিনতলা, এটা হচ্ছে তিনতলা। তিনতলার কাজ এখনো শেষ হয় নাই। আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন যারা মার্কেট নেওয়ার জন্য যোগাযোগ করবে। 0636 36 37 87 2596 2596। আবার একটু বলেন। 0636 87 2596। আপনার সাথে যোগাযোগ করার পর তারা মার্কেট পরিদর্শন করার জন্য আসবে। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বাইপাল সাইফুল চেয়ারম্যানের যে একটি মার্কেট, যারা মোবাইল শোরুম। ভাই, এটা তো শুধু মোবাইল শোরুমের জন্য, দোতলায় কী হবে, তিনতলায় এখনো সিদ্ধান্ত হয় নাই। যদি কোনো ব্যাংক বিমা অফিস ভাড়া পায়, তাদেরকে ব্যাংক বিমা অফিসের জন্য ভাড়া দেবে। আচ্ছা আচ্ছা,